আবির আমার বন্ধু, আহ্বান গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী থেকে সংকলিত করা হয়েছে। আহ্বান গল্পের বিষয়বস্তু হল দারিদ্র পীড়িত গ্রামীণ মানুষের সহজ সরল জীবনচিত্র। এখানে আহ্বান শব্দটির উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এটি এসেছে। আমরা সচরাচর উচ্চারণ করি আহ্বান, কিন্তু এটি ভুল উচ্চারণ। উচ্চারণ হবে হচ্ছে আহ্বান। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন শিক্ষক। তার আত্মজীবনীমূলক রচনা বা প্রবন্ধ হল তৃণাঙ্কুর। 1943 সালের 50-এর মনান্তর নিয়ে তার লেখা বিখ্যাত উপন্যাসটির নাম হল অশ্নি সংকেত, যা নিয়ে একটি চলচ্চিত্র রয়েছে। এখন আসি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গ্রন্থসমূহ আমরা যে ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি তা নিয়ে আলোচনা করা যাক। এখানে সবুজ দাগ দেওয়া নামগুলো হলো তার গল্পগ্রন্থ এবং লাল দাগ দেওয়া নামগুলো হলো তার উপন্যাস। বিভূতিভূষণ গল্পগ্রন্থে লিখেছিল যে কীর্ণদল ও মৌরি ফুল মেঘমল্লার সাথে যাত্রাবদর করল। এতে উপন্যাসিকগণ অপরাজিতা, দেবযান ও আরণ্যক অশ্নি সংকেত পেয়ে ইচ্ছামতী নদী পেরিয়ে আদর্শ হিন্দু হোটেলে এসে দৃষ্টিপ্রদীপের আলোতে পথের পাঁচালী সিনেমা দেখতে লাগল। এখানে বোঝানো হয়েছে যে বিভূতিভূষণ তার গল্পগ্রন্থে বলেছে যে কীর্ণদল, তারপর হচ্ছে মৌরি ফুল, মেঘমল্লার এই তিনজন ব্যক্তি একে অপরের সাথে যাত্রাবদর করল। এতে উপন্যাসিক অপরাজিতা, দেবযান ও আরণ্যক অশ্নি সংকেত, মানে হচ্ছে খুব একটা খারাপ সংকেত পেয়ে ইসামতী নদী পেরিয়ে আদর্শ হিন্দু এসে হিন্দু হোটেলে এসে দৃষ্টিপ্রদীপের আলোতে পথের পাঁচালী সিনেমা দেখতে লাগলো। এখানে অশ্নি সংকেত, যেটি 50-এ মনান্তর নিয়ে, 1943 সালে 50-এ মনান্তর নিয়ে রচিত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী যুগের উপন্যাস রয়েছে, যথাক্রমে পথের পাঁচালী ও অপরাজিতা।